না, প্রথম কথা যে আমার দুশ্চিন্তা সেটা হচ্ছে, এটা সারা রাজ্যে এই সালিসি স্বভাব ছড়িয়ে পড়ছে কেন? আপনারাই এর মধ্যে দেখিয়েছেন ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ঘাটাল, কোথায় নয়, পশ্চিমবঙ্গের তো সারা বোধহয় প্রত্যেকটা জেলাতেই একাধিক এই ধরনের ঘটনা সামনে আসছে। কাজেই প্রথম প্রশ্ন হচ্ছে যে লোকেরা সবাই এই সালিসি সভা বসিয়ে এই ধরনের করে নেয়ার ব্যাপারটা, অর্থাৎ তারা কিন্তু পরিবারের বাইরে বাকিদের সেখানে জড়িয়ে নিচ্ছেন, এবং সালিসি সভায় নিশ্চয়ই স্থানীয় যারা পঞ্চায়েতের প্রধান ক্ষমতাশালী মানুষজন তারাও ছিলেন, তারাও নিশ্চয়ই পুরো ব্যাপারটায় সমর্থন জানাচ্ছেন। কাজেই সারা রাজ্য জুড়েই কিন্তু প্রশাসনকে এড়িয়ে এই ধরনের তথাকথিত শাস্তি দেওয়ার পারিবারিক ঘটনাগুলিকে, বিশেষ করে মেয়েদের বিরুদ্ধে অভিযোগগুলোকে এইরকম ভাবে সমাধান করার একটা পদ্ধতি দেখা যাচ্ছে, সেটা খুব চিন্তার এবং আতঙ্কের। হ্যাঁ, এবং এখানে তো আমি ভদ্রলোকের কথা শুনলাম, ওনার অভিযোগ শুনলাম যে ওনার জন্যই নাকি, এই মহিলার জন্যই নাকি অতিষ্ঠ হয়ে ওনার স্বামীর মৃত্যু হয়েছে। এই মহিলাকে পরিবারে অত্যাচার করা হতো কিনা সেই কথাটা তো আমরা জানি না, যে অন্যান্যরা ভাসুররা তার গায়ে হাত দিত কিনা, তাকে মারধর করা হতো কিনা, তাকে খেতে পড়তে ঠিক মতো দেওয়া হতো কিনা, কেন তাকে অন্য পাড়ার ছেলের সঙ্গে, অন্য বাড়ির ছেলের সঙ্গে, কোনো কোনো এতে বলা হচ্ছে ভাসুরের সঙ্গে, দেওরের সঙ্গে, কেন সেইটা সম্পর্কটা তৈরি হলো, প্রথম কথা সেই, এটা মাথায় রাখা দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সারা রাজ্য জুড়ে প্রশাসন কি করছে, এবং এইটার ক্ষেত্রে আমি বিশেষভাবে বলবো যে দেখুন, শাসক দল যদি যুক্ত না থাকে তাহলে এই সালিস সভা বসানোর সাহস কারোর হয় না। তাহলে শাসক দল কেন তার দলীয় যারা প্রভাবশালী তাদেরকে বলছে না যে এই ধরনের সালিস সভা না বসিয়ে ব্যাপারটা কিভাবে সমাধান করা যায় সেই পথে যেতে? কেন আইন নিজের হাতে নেওয়া হবে, এবং সেটার মধ্যে যদি যারা করছেন তারা স্থানীয়ভাবে প্রভাবশালী, ফলে শাসক দলও কিন্তু তাদের ঘাঁটাতে সাহস পাচ্ছেন না, প্রশাসনও যেরকম তাদের ঘাঁটাতে সাহস পায়নি। কাজেই এই ঘটনা কেন ঘটছে, যদি মেয়েরা তাদের যেগুলো প্রাপ্য সেগুলো পাওয়ার থাকতো তাহলে তারা খুব সহজে অন্য লোকের সঙ্গে এ করে বেড়াবেন, সম্পর্ক তৈরি করে বেড়াবেন, এটা আমার বিশ্বাস নয়। কাজে কোথায় কোথায় প্রশাসনের গাফিলতি হচ্ছে, ব্যর্থতা হচ্ছে, ফাঁক পড়ছে, যার জন্য এক তো এই সম্পর্কের নামে সালিসি সভা বসছে, এবং কেন সালিসি সভাগুলো বসছে সেই কথাটাও কিন্তু মাথায় রাখা, এবং ব্যাপারটাকে নিজের নজরে আনাটা অবিলম্বে জরুরি বলে আমি মনে করছি। অনেক ধন্যবাদ শাশ্বতী দি আমাদের সঙ্গে কথা বলার জন্য। এই বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন লীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে, তিনি ঠিক কি বলেন এবার শুনবো। দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের ব্যবধানে বিভিন্ন জায়গায় একই ধরনের অপরাধ ঘটছে, মহিলাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সামাজিক এবং শারীরিক ভাবে নিগ্রহ নিপীড়ন করা হচ্ছে। জনতা কোথাও একটা মরাল পুলিশিং এর কাজ করছে যেটা তাদের করার কথা নয়, এবং আমরা ইতিমধ্যে খোঁজ খবর নিতে শুরু করেছি, আমাদের টিম কাজ করতে শুরু করেছে, হয়তো আজকে আমরা ভিজিটেও যাব, আমরা গিয়ে সরাসরি দেখে যদি বুঝতে পারি পুলিশের সহযোগিতা দরকার সেক্ষেত্রে নিশ্চয়ই সেই ব্যবস্থাটা কার্যকর করা হবে। মেম্বার ইনভলভ না থাকলেও যদি আশেপাশের লোক ইনভলভ থাকে তাহলেও দেখি আমরা, কেন দেখবো না, মানে যে ঘটনাই ঘটে থাকুক শাস্তি দেবার অধিকার তো জনগণ নেই। শাস্তিযোগ্য অপরাধ যদি হয় সেটা আইন ঠিক করবে, সেটা তো নিশ্চয়ই দেখবো, আর দেখবো বলেই তো আমরা প্রত্যেকটা কেসে আমরা ইনভলভ হয়েছি, এবং এই কেসেও আমরা খোঁজখবর শুরু করে দিয়েছি অলরেডি।